নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ একটা ব্রেকফাস্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভীষণই চটপট হয়ে যায়, খুবই সাধারণ উপকরণ দিয়ে মাত্র 5 মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যায়। আর বড়রা তো ভালোবাসবেই, বাচ্চারাও এই রেসিপিটা খুব ভালোবাসবে। আমাদের ফ্রিজে অনেক সময় 3-4 দিনের পুরনো ভাত থেকে যায়, সেই ভাত অনেকেই খেতে চায় না, তখন সেই ভাত ফেলে দিতে হয়। ভাতটা ফেলে না দিয়ে যদি আজকে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তাহলে খুব ভালো হবে। এখানে আমি সেরকমই 3-4 দিনের পুরনো ভাত নিয়েছি, আর একটা গ্রাইন্ডার জারের মধ্যে 3 হাতা ভাত নিয়ে নিলাম, আর অল্প একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম, আর এই রকম পেস্ট হবে। এবার এই পেস্টটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। গ্রাইন্ডার জারটা ধুয়ে অল্প একটু জল নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1/2 চামচ জিরে। আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, যেমন গাজর, বিনস, টমেটো, পেঁয়াজ, ধনে পাতা আর কাঁচা লঙ্কা। এবার এই সবজিগুলোকে এক এক করে আমি এই পেস্টের মধ্যে দিয়ে দেব। তোমরা এখানে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারো তোমাদের পছন্দ মতো, আর বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারো, তার বদলে একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারো। একে একে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম, আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দাটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। তোমরা ময়দার বদলে এখানে 2 চামচ সুজিও অ্যাড করতে পারো। ময়দাটাকেও ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমার ব্যাটারটা এই রকম হবে। খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তারপর এদিকে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2-3 ফোঁটা রিফাইন্ড অয়েল। একটা টিস্যু পেপার দিয়ে তেলটাকে ভালো করে ছড়িয়ে মুছে নিলাম। এবার এই ব্যাটারটাকে আমি এই প্যানের মধ্যে ছড়িয়ে দেবো। এইভাবে ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে ওপর দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। 30 থেকে 40 সেকেন্ড ঢাকা দেওয়ার পরে যখন ওপরটা এরকম শুকিয়ে আসবে খুন্তি দিয়ে চারিপাশটা একটু এইভাবে ছাড়িয়ে দেব, তাহলে এটা উল্টানো খুবই সহজ হবে। খুন্তি দিয়ে আমি পাশটা উল্টে দিয়েছি, আর অপর পিঠটাকেও একটু ভেজে নিলাম, আর এখন আমি এটাকে তুলে নিলাম। তৈরি হয়ে গেল একটা, এবার আমি আরেকটাও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়, তোমরা একবার বাড়িতে বানিয়ে নিতে পারো। দেখো, আমি আবারও ঢাকা দিয়ে দিলাম, আর যখন ওপরটা এরকম একটু শুকিয়ে আসবে তখন সামান্য একটু তেল ছড়িয়ে দিলাম, আর খুন্তি দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে, তাহলে সহজেই খুব সুন্দরভাবে অপর পিঠটা উল্টানো যাবে। এটাকেও উল্টে দিয়েছি, আর দেখো আমার এটাও তৈরি হয়ে গেছে। বাদ বাকি সবগুলোকেই আমি একইভাবে বানিয়ে নেব। প্রত্যেকবার ব্যাটারটা দেওয়ার আগে ভালো করে নাড়িয়ে নিতে হবে, না হলে সবজিগুলো এই ব্যাটারের তলার দিকে চলে যাবে। আরও একটা আমি বানিয়ে নিচ্ছি, দেখো ঢাকা দিয়ে দিলাম, আবার আবারও অল্প একটু তেল দিয়ে ছড়িয়ে দিলাম। এইভাবে 3-4 দিনের বাসি ভাত যদি থাকে, বাড়ির অনেকেই খেতে চায় না, সেই সময় ফেলে না দিয়ে যদি এটা বানিয়ে নেওয়া যায় খুবই ভালো হবে। আমার
সবকটা বানানো হয়ে গেছে, আমি এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি। আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে দিলাম, তোমরা টক দই দিয়েও এটা সার্ভ করতে পারো। আমার আজকের এই চটজলদি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।